মার্কেটিং বিভাগের একজন চেয়ারম্যান, একজন প্রফেসর এবং বিশ্ব এলাকা বিশ্ব গ্রামীণ এলাকায় ঘুরে এসছে এবং ঘুরে এসে এই অধ্যাপনার কাজে যুক্ত হয়েছে এবং বর্তমানে সে অধ্যাপনার পাশাপাশি এবং তার সামাজিক দায়িত্বের পাশাপাশি তিনি কবিতায় মনোনিবেশ করছেন। শহীদের কবিতায় কি আছে সে প্রসঙ্গ হলে আমি আমার বক্তব্য শেষ করব। শহীদের কবিতায় আছে প্রেম, চমৎকারভাবে আছে সমাজ এবং যে পচে যাওয়ার কথা সেই পচে যাওয়ার কথাও আছে, আছে রাজনীতি, আছে ভালোবাসা, আছে নৈতিকতা, আছে সমাজের সচেতনতা, কিন্তু যা কিছু আছে সেগুলো তো বিশাল, কিন্তু এই সমস্ত কিছুকেই শহীদ কবিতায় রূপান্তরিত করতে পারেন চমৎকারভাবে। আপনারা যদি শহীদ আজাদের অনুভব বইটি তার বইয়ের কবিতাগুলো পাঠ করেন তাহলে একজন চমৎকার শক্তিশালী এবং মানবিক কবিকে আপনারা আবিষ্কার করতে পারবেন, যে মানবিক কবি অন্য